প্রিয় দর্শক, আপনি কি কাঁঠাল গাছের চারা তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আমরা আশা করি এই ভিডিওটিকে দেখার পর আপনারা খুব সহজেই নিজ বাসায় পছন্দের কাঁঠালের চারা তৈরি করে নিতে পারবেন। শুধু তাই নয়, চারা তৈরি হওয়ার পর সেই চারাটিকে বাঁচিয়ে রাখতে কি কি করতে হবে এ বিষয় নিয়েও এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কাঁঠাল গাছের চারা সাধারণত দুই রকম ভাবে তৈরি করা যায়, এক জোর কলম পদ্ধতিতে আর এক গুটি কলম পদ্ধতিতে। গুটি কলম পদ্ধতিতে কিভাবে চারা তৈরি করতে হয় এ বিষয় নিয়ে আমরা এর আগেই এই ভিডিওটি করেছি। আপনারা যারা এখনও এই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটিকে অবশ্যই দেখে নেবেন, কারণ আজ কিন্তু আমরা কলম করার পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি কলম করার পরে সেই কলম করা ডালটিকে আপনারা সংগ্রহ করার পর কিভাবে মাটিতে রোপণ করবেন, কিভাবে তাকে বাঁচিয়ে রাখবেন। আর রইল বাকি কাঁঠাল গাছের জোর কলম পদ্ধতি, এ নিয়েও আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসব। কাঁঠাল গাছের কলম বেঁধে দেওয়ার পর যখন কলমটির বয়স 30 থেকে 35 দিন মতন হবে, তখন আপনারা কাঁঠাল গাছের গুটি কলমটিকে বা কলম করা ডালটিকে আপনারা নতুন চারা হিসাবে সংগ্রহ করতে পারেন, কারণ ততদিনে সুন্দর নতুন শিকড় তৈরি হয়ে যাবে। আর যখনই এরকম শিকড় তৈরি হবে তখন আপনারা মূল গাছ থেকে এই ডালটিকে কেটে আলাদা করে দেবেন। এর ফলে আমাদের কলম করা চারাটি তৈরি হয়ে গেল। এবার এই চারাটিকে বাঁচিয়ে রাখার পালা। এই বাঁচিয়ে রাখতে গিয়েই হয় নানান সমস্যা। আপনাদের মধ্যে অনেকেই গুটি কলম করতে পারেন কিন্তু সেই গুটি কলম করা চারাগুলিকে বাঁচাতে পারেন না। এই বাঁচানোর জন্যই কিন্তু আজ আমরা এই ভিডিওটিকে করছি। এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে কিভাবে এই চারাটিকে বাঁচানো সম্ভব। কলম করা ডালটিকে গাছের থেকে কেটে আলাদা করার পর এবার সেই কলম বাঁধার প্লাস্টিক খুব ধীরে ধীরে খুলতে হবে। এবার এই সদ্য তৈরি হওয়া চারাটিকে মাটিতে রোপণ করতে হবে। নতুন মাটিতে রোপণের জন্য আমরা সংগ্রহ করেছি একটি টব। এখানে জল নিকাশি ব্যবস্থা আছে এমন একটি টব আমরা সংগ্রহ করেছি। এবার সেই টবের মধ্যে আমরা প্রথমে একটা টালি ভাঙা নিয়ে টবের ছিদ্র বরাবর রেখে দেব। এরপর টবের মধ্যে আমরা দেব প্রথমে বালি। বালি না পাওয়া গেলে আপনারা ছোট ছোট যে নুড়ি পাথর রয়েছে সেগুলি দিতে পারে। এর ফলে টবের জল নিকাশি ব্যবস্থা খুব ভালোভাবে কাজ করবে। এবং এরপর টবের মধ্যে আমরা ভরাট করে দেব বাগানের সাধারণ যে কোনো মাটি, বেলে, দোআঁশ, এঁটেল, যা আছে আপনার কাছে সেই মাটি দিয়ে টবের অর্ধেক পরিমাণ প্রথমে ভরে নিন। টবের অর্ধেক পরিমাণ ভরাট করা হয়ে গেলে এবার সেই সদ্য তৈরি হওয়া কাঁঠালের চারাটিকে টবের মাঝ বরাবর রেখে আবার পুনরায় বাগানের মাটি দিয়ে টবের বাকি অর্ধেক জায়গা ভরাট করে দিতে হবে। প্রিয় দর্শক, কাঁঠাল গাছের গুটি কলম করার উপযুক্ত সময় কিন্তু এখন। এই সময়টাই কিন্তু কাঁঠাল গাছের গুটি কলম করার উপযুক্ত সময়। এই বর্ষার সময় কাঁঠাল গাছের গুটি কলম করুন এবং তার ঠিক 1 থেকে 1.5 মাস পরেই এই চারাগুলিকে মূল গাছ থেকে কেটে সংগ্রহ করুন। এবং সংগ্রহ করার পর এইভাবে আমরা যেভাবে রোপণ করলাম, এইভাবে রোপণ করে দেওয়ার পর যেহেতু আমরা চারা রোপণের সময় মাটিতে কোনো রকম সার মেশাইনি, তাই চারা রোপণের পর টবের মাটিতে আমরা এবার কিছু পরিমাণ জৈব সার দিয়ে দেব। এরপর যখন পরবর্তী সময়ে আমরা গাছের গোড়ায় জল দিতে থাকব, তখন এই জৈব সারের উপাদানগুলি খুব সহজেই টবের সমস্ত মাটিতে মিশে যাবে। রোপণ করার পর পরবর্তী দিনের পরিচর্যা হিসাবে অবশ্যই সেই কলম করা চারা গাছটিকে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। এবং এই পুরো 1 মাস ধরে যখন ছায়াযুক্ত জায়গায় গাছটি থাকবে তখন গাছটিকে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। এই সময় আপনারা লক্ষ্য করবেন ডালে থাকা প্রায় সমস্ত পাতাগুলি ঝরতে দেখা যাবে, কিন্তু আবার সময় দিলেই এই ডালগুলিতে আবার নতুন পাতা তৈরি হয়ে যাবে। আজ কলমটিকে করার পর মাত্র 3 মাস হয়েছে আর দেখুন আমাদের ডালগুলিতে আবারও নতুন করে নতুন পাতা বার হতে শুরু করেছে। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটিকে দেখার পর আপনারাও নিজ বাসায় খুব সহজেই কাঁঠাল গাছের গুটি কলমের চারা তৈরি করে নিতে পারবেন। কোনো সমস্যা হলে তো আমরা আছি,
আমাদেরকে সরাসরি কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।